প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিদ্যার সম্পূর্ণ ইউনিট ভিত্তিক তিন মানের প্রশ্নের সাজেশন এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টের মোট পাঁচটি ইউনিট রয়েছে পাঁচটি ইউনিট হলো যথাক্রমে জীবের জনন তত্ত্ব ও বিবর্তন জীববিদ্যা ও মানব কল্যাণ জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ এবং শেষ ইউনিটটি হল বাস্তব্য বিদ্যা ও পরিবেশ তোমাদের এই পাঁচটি ইউনিট থেকে মোট নয়টি মানের প্রশ্ন থাকে নয়টি মানের প্রশ্নের মধ্যে প্রথম ইউনিট থেকে একটি দ্বিতীয় ইউনিট থেকে দুটি তৃতীয় ইউনিট থেকে তিনটি চতুর্থ ইউনিট থেকে দুটি ও পঞ্চম ইউনিট থেকে একটি প্রশ্ন থাকে প্রথম ইউনিট জীবের জনন থেকে যে প্রশ্নগুলো প্রস্তুত করবে তা লক্ষ্য করো প্লাসেন্টা বা অমরা কি এর দুটি কাজ উল্লেখ করো চিত্রসহ শুক্রাণু অথবা ডিম্বাণুর গঠন বর্ণনা করো কর্পাস লিউটিয়াম কি এর কাজ লেখো দাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রজত চক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি উল্লেখ করো জন্ম নিয়ন্ত্রণের যে কোনো তিনটি পদ্ধতি লেখো শব্দচিত্রের মাধ্যমে মানবদেহের শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি উপস্থাপন করো দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতিটি বর্ণনা করো দাগের প্রশ্ন দেখো এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্থক্য করো আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামি চলো রেণু কি আইভিএফ কি এর গুরুত্ব লেখো সেন্টেসিস কি এর গুরুত্ব লেখো এগারো দাগ দেখো রোপন বা ইমপ্লান্টেশন কি পদ্ধতিটি সংক্ষেপে লেখো এরপর তোমরা এই ইউনিট থেকে সে যে প্রশ্নটি প্রস্তুত করবে লক্ষ্য করো স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো দ্বিতীয় ইউনিট জিনতত্ত্ব ও বিবর্তন এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি লক্ষ্য করো এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ডিএনএর দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো জেনেটিক কোডনের তিনটি বৈশিষ্ট্য বা ধর্ম উল্লেখ করো মাল্টিপল অ্যালিল কি মানবদেহের এবিও ও রক্তশ্রেণির সাহায্যে মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো সম্পূর্ণ লিঙ্কেজ ও অসম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো পাঁচ দাগের প্রশ্ন দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজমের ভূমিকা লেখ পার্থক্য করো টেস্ট ক্রস ও ব্যাক ক্রস প্রাকৃতিক নির্বাচন কী এটি কয় প্রকার ও কি কি ব্যাখ্যা করো জিনো ক্রোমোজোম সমান্তরাল ব্যাখ্যা করো ক্রিস ক্রস উত্তরাধিকার কি। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি লেখো অসম্পূর্ণ প্রকটতা কী হার্ডি উইনবার্গের মূল নীতিটি কি এর তাৎপর্য বা গুরুত্ব লেখো এর সঙ্গে তোমরা প্রস্তুত করে রাখবে হার্ডি উইনবার্গের মূল নীতির শর্ত জৈব বিবর্তনের ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ সংক্ষেপে লেখো ডাউন সিন্ড্রোম অথবা টান্নার সিন্ড্রোমের ও লক্ষণ লেখো পার্থক্য লেখো ইউ ক্যারিওটিক ও প্রো ক্যারিওটিক রেপ্লিকেশন সেন্ট্রাল ডগমা কি ল্যাক ওপেরন মডেলের গঠন বর্ণনা করো ডিএনএ রেপ্লিকেশনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো বিভিন্ন প্রকার আর এন এর নাম ও কাজ উল্লেখ করো এইচজিপি কি এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো নিউক্লিওজো মডেলের গঠন বর্ণনা করো আঠারো দাগির প্রশ্ন দেখো ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের তাৎপর্য লেখো লিডিং স্ট্র্যান্ড ও ল্যাগিং স্ট্র্যান্ড কি তৃতীয় ইউনিট জীববিদ্যা ও মানব কল্যাণ এই ইউনিট থেকে যে মানের প্রশ্নগুলো প্রস্তুত করবে লক্ষ্য করো প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি আদর্শ অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো ইমাসকুলেশন কি এর যে কোনো দুটি পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো কলা পালন কি এর যে কোনো দুটি পদ্ধতি লেখো এর সঙ্গে তোমরা প্রস্তুত করে রাখবে কলা পালনের গুরুত্ব সক্রিয় অনাক্রমতা ও নিষ্ক্রিয় অনাক্রমতার দুটি পার্থক্য লেখো যকৃত সিরোসিস কি ম্যালেরিয়া অ্যাস্কেরিয়েসিস ও এডস রোগের লক্ষণ বিস্তার ও দমন পদ্ধতি লেখ। এই তিনটি রোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাস্কেরিয়েসিস ড্রাগের অপব্যবহার কি অতিরিক্ত মদ্যপানের কুফলগুলি লেখ পেস্টের জৈবিক দমন উদাহরণসহ আলোচনা করো হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন কি এর গুরুত্ব লেখো বায়োফর্টিফিকেশন কি এর উপযোগিতা লেখ। মাইকোরাইজা কি জীবসার হিসেবে মাইকোরাইজার ভূমিকা লেখো স্বাভাবিক কোষ ও ক্যান্সার কোষের দুটি পার্থক্য লেখো এলএসডি কি মাছ মৌমাছি পোলট্রি পাখির একটি করে ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লক্ষণ ও দমন পদ্ধতি লেখো এখানে মাছ মৌমাছি পোলট্রি পাখি তিনটি দেওয়া রয়েছে এই তিনটির মধ্যে যে কোনো একটির ব্যাকটেরিয়া অথবা ছত্রাক অথবা প্রোটোজোয়া ঘটিত নাম লক্ষণ ও দমন পদ্ধতি পড়তে পারে এই তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছ ম্যালিগনেন্ট কোষের বৈশিষ্ট্যগুলি লেখো একটি উত্তেজক ড্রাগের উদাহরণ দাও যে কোনো তিন প্রকার ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহার উল্লেখ করো পনেরো দাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নর্দমার জল বিশুদ্ধকরণ বা সিউএস ট্রিটমেন্ট পদ্ধতিটি আলোচনা করো পোলট্রি পাখির ক্ষেত্রে ডিবলিটার পদ্ধতিটি কিভাবে করা হয় এই পদ্ধতির সুবিধা লেখো চতুর্থ ইউনিট জৈব প্রযুক্তিবিদ্যা ও এর প্রয়োগ এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি লক্ষ্য করো প্রথম প্রশ্ন এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করছি এই প্রশ্নটি এই বছর তোমাদের পরীক্ষায় থাকবে পিবিআর থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এর চিত্র অঙ্কন করো এবং একটি রেস্ট্রিকশন ও একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন চিহ্নিত করো সি ডিএনএ কি জৈব প্রযুক্তি প্রযুক্তিবিদ্যায় এর তাৎপর্য বিশ্লেষণ করো জৈব সুরক্ষার যে কোনো তিনটি বিচার্য বিষয় উল্লেখ করো জিন থেরাপি কি এর প্রকারভেদগুলি লেখো পাঁচ দাগের প্রশ্ন দেখো রিকমিন অ্যান্ড ডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ও ভেক্টরের গুরুত্ব লেখো রিকম্বিন্যান্ট ডিএনএ কি রিকম্বিন্যান্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতি লেখো কোষের বাইরে পিসিআর দ্বারা জিন ক্লোনিং পদ্ধতিটি লেখো পিসিআর দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো দাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিটি তুলো বলতে কী বোঝো জৈব বিদ্যার দ্বারা মানব ইনসুলিন উৎপাদনের পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো পেটেন্ট কি এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলি বর্ণনা করো ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী বলতে কি বোঝো এর গুরুত্ব লেখো অ্যালাইজার নীতি ও প্রয়োগ লেখো রিয়া কি এই ইউনিট থেকে শেষ যে প্রশ্নটি প্রস্তুত করবে লক্ষ্য করো ভ্যাকসিন উৎপাদনে ও জিন থেরাপির ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার ভূমিকা লেখো বায়োপাইরেসি কি পঞ্চম ইউনিট বাস্তব্য বিদ্যা ও পরিবেশ এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি লক্ষ্য করো হটস্পট কাকে বলে হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো চিত্রের মাধ্যমে ফসফরাস অথবা নাইট্রোজেন চক্রটি উপস্থাপন করো তিন দাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন লেখো চিত্রের মাধ্যমে এস ও যে আকৃতির রূপের পার্থক্য লেখো চার দাগের প্রশ্ন দেখো এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জাঙ্গল অথবা লবণাম্বু উদ্ভিদের অভিযোজন সম্পর্কে টিকা লেখো ওজন হোল কি ওজন স্তর ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো অ্যাসিড বৃষ্টির কারণ ও ফলাফল লেখো জিপিপি ও এনপিপি কি এদের মধ্যে সম্পর্কটি লেখো শব্দচিত্রের মাধ্যমে চারণভূমির খাদ্যজালটি বুঝিয়ে দাও নদাগের প্রশ্ন দেখো এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাণীর জলজ অথবা খেচর অভিযোজন সম্পর্কে যা জানো লেখো যে কোনো তিন প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়া সহ বর্ণনা করো পার্থক্য করো অটোইকোলজি ও সিনিকোলজি বায়মকি অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফল লেখো জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো তোমাদের এই সাজেশনটির শেষ প্রশ্নটি দেখো টিকা লেখো চিপকো আন্দোলন অথবা সাইল্যান্ড ভ্যালি আন্দোলন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের জীববিদ্যার সম্পূর্ণ ইউনিট ভিত্তিক তিন মানের প্রশ্নের সাজেশন এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করো আশা রাখছি অবশ্যই কমন পাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো